আচ্ছা ধরুন যদি এরকম কাপড় বাড়িতে অ্যাভেলেবেল না থাকে তো যাই হোক আমার নতুন হেয়ারটা তো আগে ব্লগারদের দেখিয়েছি কিন্তু কেউ বা কেউ অল্প একটু হয়ে গেছে দেখা যাক কিছু বাজার করা আছে কিছু হচ্ছি 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 বন্ধুরা তিস্তার সাত খাওয়ানে আপনাদের সকলকে সুস্বাগতম আকাশটা সকাল থেকেই মুখ ভারী করে রেখেছে কখন যে আকাশ একটু কান্নাকাটি করবে তার অপেক্ষাতেই আছি কারণ মুখ ভারী করে রেখেছে বটে প্রচণ্ড গরমটাও তৈরি আছে ঘুমোট এখন নিচে যাচ্ছে দেখি ব্রেকফাস্টে কি ব্যবস্থা আছে নাহলে কিছু কিনে কিনে নিয়ে মুখ সমূহ চলে আসবে চলো সকালবেলাতে আমার কর্তামশায় ঝামেলা শুরু করলো যে পেটের পরোটা আজকে খাবেই খাবে সে তাই আর একটা পাড়া আর কি ওইটা আমাদের বাড়ি একদমই কাছে তো সেখান থেকে গিয়ে পেটের পরোটা তরকারি আর ঘুগনি দু রকম তরকারি দিয়েছে একটা আলুর দম একটা ঘুগনি নিয়ে এলো খুব ভালো খেতে খুবই টেস্টি আর খুব কম তেলে পেটের পরোটা ভাজা হয় চলো তাহলে পেটাই পরোটা চলে এসেছে হ্যাঁ তার সাথে সুখবর আমাদের আজকে হেল্পিং হ্যান্ড দিদিও আসেনি খুব ভালো হয়েছে বাসনগুলো মেলে নিতে হবে আর আমার বরের তো ছুটির দিন হলেই জিলিপি একদম মাস্ট জিলিপি তার চাই চাই যাই আমার বর তো কুচি বাচ্চা সেই জন্য কাঁঠালিটা ছাড়িয়ে দিতে হচ্ছে তবেও খেতে পারবে না এমন অবস্থা মামুই কাছে শুনেছি যে লিচুকে ছাড়িয়ে দিতে হতো এখন নিশ্চয়ই না এখনো মামুই ছাড়িয়ে দেয় মিথ্যাটা বলছো কেন লিচু ছাড়িয়ে রেখে দেয় তবে ও খেত তোমার কি আজকের স্পেশাল কাজ শুরু হয়ে গেল নাকি হ্যাঁ আর কি আর শুনলেই তো তখন আর বলবেন না আমাদের হেল্পিং হ্যান্ড দিদি একদম মাসে মাসে বলার সাত আটটা ছুটি সাত আটটা বেশি ছুটি নেন তারপর মানে সেটা তো ঠিক আছে আবার এদিকে ঘুরতে বাদে যাওয়া আছে মানে ওই 12 দিনের মতো আসে না আর কি অ্যাকচুয়ালি সকাল এখনকার দুপুরবেলা খাওয়া দাওয়া তারপর আরো টুকটাক এখন কিছু রান্না বাকি আছে শুধু হয়তো চিকেন শুধু চিকেনটাই হয়েছে আর তো কিছু হয়নি আমাদের রান্নার বেশি ওকে মামুনি এটা মেজে রেখে দিই কালকে দরকার লাগবে তো সেদিনকে জুজো থেকে যে জিনিসগুলো আমরা কিনলাম আপনাদের আগের ব্লগে দেখিয়েছি এরা তো ঠিক মানে তাড়াহুড়ো করে তো যাও ভাঁজটা কেমন গোলমেল করে দিয়েছে এবার একবার আয়রন করিনি কটনের জামা তো কেউ বিছিয়ে ভাঁজ ফাঁজ লেগে না যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এগুলো একবার আয়রন করতে দিয়ে আসছি আর যেগুলো আয়রন করতে আগে থেকে দেওয়া আছে সেগুলো সব নিয়ে আসছি একটু হেল্প তো করো না আরে তুমি তো একাই 100 ওইসব বলে কতদিন চলবে বলো তো কতদিন চলবে সব বলে আমি প্রথমে সেটা গ্রেট ইস্টার্ন আমি ভেবেছিলাম ওখানে যাব প্রথমে অফিসের পাশে যেটা আছে তা এখান থেকে আমার ক্যামেরাটা একটু দেখানোর দরকার আছে একটু প্রবলেম করছে সৌম ওইটা না যাহা আবার সেই গ্রেট ইস্টার্নে তার থেকে ওখানে চলে যাব আমরা করব হ্যাঁ 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 ভালো করে মিটিং দেখে চলো দেখা যাক কিছু
বাজার করার আছে কিছু? বাজার করার কিছু নেই, কারণ মামুনি সকালে সব নিয়েই নিয়েছে। আমার শুধু এই যে ডেলি উইকলি যেটা থাকে আয়রন করতে দিয়ে আসা, নিয়ে আসা, তারপর ড্রাই ক্লিনিংয়ের জন্য কিছু থাকলে সেগুলো দিয়ে আসা, নিয়ে আসা। আমরা এই দোকানটাতেই লন্ড্রিতে দিই সমস্ত জামা কাপড় গুলো, যেগুলো ময়লা হয়ে গেছে বা যেগুলোকে ইস্ত্রি করতে হবে অথবা যেগুলোকে ড্রাই ক্লিনিং করতে হবে, সেই সমস্ত ড্রেসেস গুলো। দেখো সে সঙ্গে করে আনতে গেলে আঠেরো জন আছে, যদি বাবা নিয়ে চলে আসছি ধরো এটা আমরা চলে তো এসেছি আমাদের কাজে, কিন্তু এত ঘুমট হয়ে আছে না, কেউ আর রাস্তায় কাউকে দেখতে পাচ্ছে না। অন্য তো অন্য সময় তবু দেখতে পাই, এসে জাস্ট ঢুকতে না ঢুকতে দেখলাম এখান থেকে আর একটা ডিসপোজাল দিয়েছিলাম, সেটাও হওয়া যাই না, কোন হতচ্ছাড়া কোন ওলা উঠুর তার দরকার পড়ে অবলাজীবদের জল খাওয়ার জায়গা। যাই হোক, আবার একটা ডিসপোজাল এনেছি মায়ের থেকে চেয়ে আনলাম, আমাদের তো সব দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে, চুরি হয়ে গেছে যতবার দিয়েছি। মা বলছে মা না আমার কাছে এটা লাস্ট, আমি বাবাকে ওই মাটির হাঁড়ি বা যে মালসাগুলো পাওয়া যায় না ওটাই আনতে দিয়েছি। আমি মা বাবাকে এনে দিতে বললো তো। যাই হোক, অনেক ঘোরাঘুরি পর্ব হলো, এবার হচ্ছে স্নান টান করবো, স্নান টান করে আজকে আবার অবনীতে দৌড়তে হবে। এ জাস্ট এক দেড় মাস, দেড় মাস হয়েছে, দেড় দু মাস হয়েছে ক্যামেরাটা কেনা হয়েছে, দু আড়াই মাস হয়েছে, তার মধ্যেই দেখছি এত দাম দিয়ে কেনা, সেখানে যদি কিছু প্রবলেম হয়, জাস্ট দু আড়াই মাস বয়স ক্যামেরা, তখন কেমন লাগে না? তাই আজকে আবার ক্যামেরা নিয়ে দৌড়তে হবে, লাঞ্চ টাঞ্চ করেই বেরোবো, তাই এবার স্নান টান করবো। তো তাহলে ফাইনালি বেরোতে পারলাম, সমস্ত প্রচন্ড গরম, পুরো আকাশটা তো মুখ ভার করে আছে, তার সাথে ঘুমটো হয়ে আছে, লাঞ্চ টাঞ্চ করে এখন বেরোচ্ছি। কারণ ক্যামেরাটা হচ্ছে আমাদের কি বলতো, এই যে ডেইলি লাইফস্টাইল ব্লগটা যেটা হয় তার জন্যই মেনলি ক্যামেরাটা কেনা হয়েছিল, এবার সেই ক্যামেরাতেই যদি প্রবলেম হয় তখন তো আমাদের আগে এটার জন্য দৌড়তে হচ্ছে। চলো আর কি, সানডের দিনও দেখেছি ট্রাফিক, মানে আমি একটাও দেখতে পাই না আমাদের এখানে এই হাইওয়ে, আমাদের এখানে এটা কোন এক্সপ্রেস ওইটা কখনো একটু ফাঁকা ফাঁকা আছে, এতক্ষণ ট্রাফিক আটকেছিলাম। চলো এবার যাচ্ছি, এখন একটু রাস্তাটা ফাঁকা হয়েছে। যাই হোক, আমার নতুন হেয়ারকাটটা তো আগে ব্লগে আপনাদের দেখিয়েছি, কিন্তু কেউ মা কিরকম অদ্ভুত টাইপ হয়ে গেল শ্যাম্পু করার পর, আমি ঠিক এটাকে ব্যবস্থা করতে পারলাম না। যাই হোক, কিন্তু এই হেয়ারকাটটা পাওয়া না অনেকটা আরাম লাগে, বড় চুল একদম আমি সামলাতে পারি না। তো হ্যাঁ, আপনি তো এসে গেছি, এসে এবার যাচ্ছি আমাদের যেখান থেকে নিই ডিজিটাল সবসময় অল টাইম, আমি খুব বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, আমি অনেক গ্যাজেট ওখান থেকে নিয়েছি, চলো আবার ইউটার নিতে হবে। ইলেকট্রনিক গ্যাজেট ফোন থেকে শুধু ফোন তো সব এখানে, মামনি ফোন, আমার ফোন, সৌমোর ফোন, বাপি ফোন, যতবার ফোন চেঞ্জ হয়েছে ততবারও। আর তাছাড়া হচ্ছে আগে নিয়েছি কিনতাম বেশ একগুলো একটা সেখান থেকে নেওয়া, আজকে ওই জন্য ক্যামেরাও এখান থেকে নেওয়া, কিন্তু এসিটাও এখান থেকেই দেখবো, আর ক্যামেরাটাও ঠিক করাবো। এই পাকা চুলযুক্ত দাড়িটা কামাবো, এটা দেখো না, ব্যাকটবি গ্যাজেট ডিসইনফেক্ট্যান্ট, বাবা মোবাইল ল্যাপটপ সবই হবে, এটা স্পেকটাকলসও আছে। এরকম কাপড় বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তো এটা দিয়ে কি স্যান্ডো গেঞ্জির যে কাপড় সেটা ইউজ করা যায়? হ্যাঁ ওই কাপড়টা, আচ্ছা
এসি কেনা হয়ে গেল, যাই হোক আমাদের মোটামুটি হয়ে গেল কাজগুলো, এসিও নিয়ে নিলাম। কিন্তু এখন ডেলিভারি এখন যা মানে প্যাকড, ওদের বলছে না ভীষণ ভাবে সেল হচ্ছে এই সময় এসি, তো সঙ্গে সঙ্গে তো পাওয়া যাবে না, অসম্ভব ব্যাপার। ম্যাক্সিমাম আমাদের 3 দিন ওয়েট করতে হবে, বলিয়ে দিয়েছে যে ম্যাডাম 3 দিন আপনাদের ওয়েট করতেই হবে, তারপর ডেলিভারি করবে আর টেকনিশিয়ানকে, তারপর সৌম্য পরে যখন ওকে দেখে নেবে। তো এখন এবার বাড়ি ফিরছি, আর অন্য জায়গা থেকে মানে সমস্ত জায়গাতে এসি ওয়েটিং এ আছে, ক্রোমাতে যাক, তবু 3 দিন বলেছে এই যথেষ্ট। আর ক্যামেরাটা ওই জাস্ট একটা ওই বাইরের দিকে একটা ওয়ে হয়েছিল না, ওই এর জন্য কুয়াশার জন্য হয়েছিল, যখন দার্জিলিং গেছিলাম তখন এই জিনিসটা হয়েছিল। তো ও একটা লিকুইড দিয়ে মুছে দিল, যখন দেখলাম ওই লিকুইডটা দেখে গেছি, ওটা অ্যামাজন থেকে দেখি অর্ডার করে দেবো। এখন বাড়ি ফিরছি, এই জাস্ট বাড়িতে ফিরলাম আমি আর সৌম্য। আপনাদের যেমন বললাম যে তো টাইম তো লাগবে, ম্যাক্সিমাম 3 দিন ওরা বলেই দিয়েছে যে ম্যাডাম 3 দিন সময় দিতেই হবে, তারপর এসিটা ডেলিভারি করবে। যাই হোক দেখা যায় এখন কি হয়। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, সবুজের সাথে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, থ্যাংক ইউ।